পুলিশগুলো চলে সরকারের নির্দেশে, তার বাইরে নয়। তিন টার্মে আমি মোট 5 বছরের মতো জেল খেটেছি। এইবার যদি তোকে গ্রেপ্তার করে তাহলে ওই কষ্টে আমি কিন্তু মারাই যাব। বিচার ব্যবস্থা সরকারের একদম হাতের মুঠোয়, মানুষ রাস্তায় আসতে চায়, সরকার ভয় দেখায়, মানুষ কথা বলতে চায়, সরকার টুটি চিপে ধরে। 10 বছর ছেলেকে দেখি না, একবার দেখতে চাই। স্ত্রী বলেছেন আমি জানি না সে জীবিত নাকি মৃত, তার জন্য দোয়া করতে পারি না। গ্রেপ্তার করবার সময় মির্জা আব্বাস সাহেবের ড্রাইভারকে পুলিশ পিটিয়েছে, অকথ্য গালাগালি করেছে, এবং সবাই জানেন গ্রেপ্তার করবার জন্য গেছে যাকে তাকে না পেরে, এর আগে তার ছেলেকে গ্রেপ্তার করছে, মেয়েকে গ্রেপ্তার করছে। একেবারেই হৃদয়হীন একটা সরকার। শেষবার যখন জেলে ছিলাম এই সরকারের আমলে, বেরুবার পরে আমার বড় বোন, সবার বয়স এখন 85-এর মতো, নিজে নিজে হাঁটতে পারেন না, ওয়াক করতে হয়, তাও তত বেশি শক্তি নাই, উনি আমাকে বললেন জেল থেকে বেরোবার পরেও তুই তো ওই একই রাজনীতির কথা বলছিস, সরকারের বিরোধিতা করছিস, আবার গ্রেপ্তার করবে না তো? আমি বললাম আমি কি জানি ওরা যদি গ্রেপ্তার করে, আমার তো করার কিছু নেই। উনি বললেন এইবার যদি তোকে গ্রেপ্তার করে তাহলে ওই কষ্টে আমি কিন্তু মারাই যাব। বন্ধুগণ, আমার পরিবারে আমার স্ত্রী এবং 2টি সন্তান, আমার 2 সন্তানই বিদেশে থাকে, আমি এই যে 2 বছরের কিছু বেশি সময় এইবার জেলে ছিলাম, এই সময় আমার স্ত্রী একাই ছিলেন। এইবার জেলের থেকে বেরোবার পরে উনি আমাকে একই কথা বললেন, রাতে একা একা থাকতে থাকতে সময় মনে হতো যে বোধহয় কোনো অশরীরী আত্মা, কোনো কঙ্কাল, কোনো কাঁটা সরীসৃপের মতো আমার পাশে ঘুমাচ্ছে, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমি আজকে এখানে আসলাম, একটু দেরি হয়েছে, কিন্তু আমি জানি এর চাইতে বেশি কষ্ট এই যে স্বজনরা আছেন তাদের বুকের মধ্যে আছে। আজকের যিনি সভাপতি, ওনার টিভি ইন্টারভিউ আমি শুনলাম, গ্রেপ্তার করবার সময় মির্জা আব্বাস সাহেবের ড্রাইভারকে পুলিশ পিটিয়েছে, অকথ্য গালাগালি করেছে, এবং সবাই জানেন গ্রেপ্তার করবার জন্য গেছে যাকে তাকে না পেরে, এর আগে তার ছেলেকে গ্রেপ্তার করছে, মেয়েকে গ্রেপ্তার করছে। একেবারেই হৃদয়হীন একটা সরকার। এরা মানুষের কষ্টে আনন্দ পায়। এই জায়গায় অনেক অনুষ্ঠানে আমি বক্তৃতা করেছি মায়ের ডাকে, 10 বছর একটা মানুষের খবর নাই, গুম হয়ে আছে, এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন তাদের মায়েরা, বুক চাপড়াতে চাপড়াতে। 10 বছর ছেলেকে দেখি না, একবার দেখতে চাই। স্ত্রী বলেছেন আমি জানি না সে জীবিত নাকি মৃত, তার জন্য দোয়া করতে পারি না। আর 10 বছরের বাচ্চা বলেছে আমার বাবাকে আজ পর্যন্ত আমি চোখে দেখি নাই, তাকে একবার দেখতে চাই, উনি জীবিত নাকি মৃত। কিন্তু এই দেশের ক্ষমতায় যারা বসে আছেন তারা এতই হৃদয়হীন, এমন পাষাণ তাদের হৃদয়, এই সব কথায় তাদের চিড়া ভেজে না। যাদের আত্মীয়স্বজনরা জেলে আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমরা আজকে প্রধান বিচারপতির কাছে আপনারা স্মারকলিপি দেবেন, দেবেন প্রধান বিচারপতি পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা জানি না, কিন্তু কাগজটা যদি পৌঁছে এবং উনি যদি পড়ে দেখেন ওনার কিছু করবার আছে বলে মনে হয় না। বিচার ব্যবস্থা সরকারের একদম হাতের মুঠোয়, পুলিশগুলো চলে সরকারের নির্দেশে, তার বাইরে নয়। অতএব লড়াই করতে হবে সরকারেরই বিরুদ্ধে, যদি আপনাদের বন্দীদের মুক্তি চান, স্বজনদের মুক্তি চান। এবং সেই জন্যে আজকে যে স্বজনরা এখানে আছেন, আমি তো মনে করি এটা সম্ভব যে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তাদের সবার স্বজনরা হাজার হাজার রাজপথে আসতে পারে। যারা আজকের আয়োজক তাদের কাছে আমি অনুরোধ করব, সেই পথে যান। মানুষ রাস্তায় আসতে চায়, সরকার ভয় দেখায়, মানুষ কথা বলতে চায়,
সরকার টুটি চিপে ধরে বলে যত যাই করো আমরা তো ভোট করেই ফেলবো। আমি দুই দিন ধরে বলছি এটা তো আমাদের ভোট নয়, এই ভোট করাকে নির্বাচন বলে না, এটা জনগণকে নির্বাচনে পাঠালো আর সরকার তাদের নিজেদের ধ্বংস ডেকে আনা এবং এই সরকার সারা দেশের অর্থনীতিকে একেবারে ভঙ্গ করে দেওয়া এই কাজ তারা করছে। এই সব কিছুর বিরুদ্ধে চলুন আমরা সবাই সম্মিলিতভাবে লড়াই করি বিজয়ের লক্ষ্যে দৃঢ় চিত্তে এবং সমস্ত রকম ভয় ভীতিকে উপেক্ষা করে, কেবল তখনই আমরা জিততে পারি। শত কষ্টের মধ্যেও ভালো থাকেন, ভালো থাকার চেষ্টা করেন, এই আকাঙ্ক্ষায় আমার বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান উপস্থিত আজকে সেই স্বজনহারা বন্ধুরা, পেশাজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকের যে সমাবেশ সেই সমাবেশে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের সংগঠন ইউটাইপের পক্ষ থেকে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে সংহতি বা একতা প্রকাশ করছি। আপনারা জানেন এদের আজকের এই দাবি হলো, তাদের আন্দোলন হলো তাদের ভোট চাওয়ার অধিকার, বাংলাদেশের ন্যায্য অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে তারা আছে কারাবন্দী। সে কারাবন্দী 28 তারিখের পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার ইতিমধ্যে কারাবন্দী হয়েছে। তাদের অপরাধ ছিল শুধুমাত্র আজকে আন্দোলন করছে বাংলাদেশে তারা ভোটের অধিকার ফিরিয়ে চায়। 1971 সালে দেখেন সেখানে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, ঘরে ঘরে সবাই প্রতিপক্ষরা সেখানে আন্দোলন করছিল, কিন্তু আজকে বাংলাদেশে নিজের ঘরের লোকরাই তাদের অন্যদের ধরিয়ে দিচ্ছে, ঘরে ঘরে ধরিয়ে দিচ্ছে, নিজের ভাই ধরিয়ে দিচ্ছে, নৌকার প্রতীক যারা তাদেরকে ধরিয়ে দিচ্ছে, ডায়াসিস কারাগার তাদের ধরিয়ে দিচ্ছে। আমরা এর অবসান চাই, এর মুক্তি চাই, অবশ্যই অবিলম্বে বিচার হবে, শেখ হাসিনার পতন হবে এবং সেখান থেকে এখানে সমাধান হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। গণতান্ত্রিক বাম আক্কের সমন্বয়ক যার আবুল কালাম আজাদ ভাই ছোট করে বলবেন। ডায়াসিস কারাগার তাদের ধরিয়ে দিচ্ছে। আমরা এর অবসান চাই, এর মুক্তি চাই, অবশ্যই অবিলম্বে বিচার হবে, শেখ হাসিনার পতন হবে এবং সেখান থেকে এখানে সমাধান হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। ছোট করে বলবেন। গণতান্ত্রিক বাম আক্কের সমন্বয়ক যার আবুল কালাম আজাদ ভাই ছোট করে বলবেন।